অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করছে 20 নভেম্বর। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, কি পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে? এই বৃহস্পতি কি আমূল পরিবর্তন নিয়ে আসছে আপনার জীবনে? এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অতি বিশেষ এই প্রোগ্রাম। আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। দেখুন, বৃহস্পতি আপনাদের একাদশপতি। একাদশপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে এবং কর্মভাবে অবস্থান করে আপনার সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থভাবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কি হবে? প্রথম কথা, আপনার ক্ষেত্রে প্রথম জিনিস হচ্ছে আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা বাড়বে, পরিবারের মধ্যে সুখ আপনাদের বাড়বে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, আপনাদের এডুকেশনের জায়গাটা ভালো দেখা যাচ্ছে এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনার ধনভাবে। আমি একটা কথা বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয়, সে ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র করে। যাদের বৃহস্পতি রাশিচক্রে ড্যামেজ আছে, বৃহস্পতি রাহুচক্র, বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে দুর্বল, অবশ্যই মা তারা কবচ আপনারা কিন্তু পরিধান করুন। বিশেষ রূপে ফল আপনারা পাবেন মা তারা কবচ, অবশ্যই যাদের বৃহস্পতি পীড়িত আছে মা তারা কবচ অবশ্যই আপনারা পরিধান করুন, হাতে নাতে আপনারা কিন্তু ফল আপনারা পাবেন। বৃহস্পতি যাদের ড্যামেজ আছে তাদের এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান আপনার জন্মছকটা। এবং বৃহস্পতির এই ধনভাবের উপর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা, এই যে গঙ্গা জলের মতো পবিত্র যেভাবে দৃষ্টি দেয়, অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত হবে, আর্থিক স্থিতির জায়গাটা মজবুত হবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, ক্যাশ ফ্লো আপনাদের বৃদ্ধি হবে, আপনাদের পরিবার পরিজনদের সঙ্গে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কে উন্নতি কিন্তু হবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ঠিক ষষ্ঠ হবে। যারা শরীর নিয়ে ভুগছিলেন না, শরীরের জায়গাটা কিছু ক্ষেত্রে হলো ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ শরীর নিয়ে দীর্ঘদিন রোগ ভোগে ভুগছেন, আপনি বৃষরাশির মানুষ, এই শরীরের জায়গাটা ভালো হবে, কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, আপনাদের প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যারা দিবেন তারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা আপনারা পাবেন। এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উন্নতি দেখা যাচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে আপনাদের রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ বৃহস্পতি আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা আপনাদের ভালো দিবে, আপনাদের পরিবারের সুখের জায়গাটা আপনাদের ভালো দিবে এই বৃহস্পতি। এবং কিছু কিছু ক্ষেত্রে রোগ ঋণ শত্রুতা কিছু অংশ আপনাদের কিন্তু এই সময় কমবে। অর্থাৎ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আপনাদের কিন্তু দিবে। অর্থাৎ এই বৃহস্পতি রাশি পরিবর্তন, কুম্ভ রাশিতে প্রবেশ, বৃষ রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। এবং বৃহস্পতি আপনাদের অষ্টম পথি, অর্থাৎ আয়ুর্ভাব, শরীরগত দিকটা আপনাদের যেন ভালো করবে, দুর্ঘটনার চোট আঘাত যাতে হচ্ছিলো সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে গুরুর কৃপায় আপনারা কিন্তু রিলিফ পা, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা অনেকখানি ভালো হবে। এবং আপনাদের একাদশপতি কর্মভাবে, আপনাদের যারা কর্মকেন্দ্রিক সমস্যা চলছিল কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে যে সমস্যা চলছিল তাদের কিন্তু সমস্যা কাটবে। তবে যাদের বৃহস্পতি, আবারও বলছি, ড্যামেজ আছে, বৃহস্পতি পীড়িত আছে, আপনারা অবশ্যই মা তারা কবচ আপনারা পরিধান করুন। বিশেষ রূপে আপনারা কিন্তু বৃহস্পতির পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, কারণ আপনাদের
ভাগ্যপতি কর্ম কর্মপতি ভাগ্যভাবে, একাদশপতি কর্মভাবে, এবং এই যে বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে কিনা, আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হবে। এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাজ এ ডক্টর, আপনি অ্যাডভোকেট, আপনি টিচিং প্রফেশনাল আছেন, লেকচারার, আপনি প্রফেসর, আপনি টিচার, এই জায়গাগুলো কিন্তু, বা আপনি অ্যাস্ট্রোলজার, আপনার ক্ষেত্রে কিন্তু বিশ্ব রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু আমূল কিন্তু পরিবর্তন কিন্তু ঘটবে। এবং রাজনীতির ক্ষেত্রেও আপনি যদি বিশ্ব রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু উত্থান হতে চলেছে। আমি কৌশিকটা খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। বিশ্ব রাশির ক্ষেত্রে এক কথায় শোনায় সোয়াগা এই বৃহস্পতির রাশি পরিবর্তনে। এবং এই বৃহস্পতি আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা, অর্থাৎ যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দেবে। এবং কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। দীর্ঘদিন আটকে আছে এমন সম্পত্তি আপনারা কিন্তু রিকভারি এ সময় কিন্তু করবেন, অর্থাৎ ফিনান্সিয়াল গেইন আপনাদের এ সময় হবে। এবং গোল্ডের সঙ্গে যুক্ত আছে, আপনি চাঁদির সাথে যুক্ত আছেন, বা এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে, বা আপনার গার্মেন্টসের বিজনেস আছে, আপনার গ্লোসারি বিজনেস আছে, আপনার ফুডের বিজনেস আছে, আপনার রাইসের এ আছে, বা আপনার হোটেলের ব্যবসা আছে, এই জায়গাগুলো কিন্তু আপনি যদি বিশ্ব রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে মানে অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবেই দিবে। আমি কৌশিক রায় আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ ভাগ্য আপনাদের চমকাবেই চমকাবে, কেউ আপনাদের আটকাতে পারবে না। বিশ্ব রাশি এই রেজাল্ট পেতে চলেছে। নমস্কার।